একজন মুসলিম মেয়ে, তিনি একজন মেয়ে হয়ে ওই সমস্ত বেঈমানদের সাথে, ওই সমস্ত কাফের মুশরিকের সাথে যে প্রতিবাদটা করেছে, এর জন্য আমরা তাদেরকে এবং তার পরিবারকে এবং তার মাকে এবং তার বাবাকে আমরা স্যালুট জানাই। সর্বক্ষণে আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা যেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই বোন যখন তারা, তিনি যখন বাইক নিয়ে কলেজের ভিতরে যাচ্ছিলেন, ওই কলেজে বোরখা এবং হিজাব নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তার ইমানের পাওয়ারটা এত বেশি যে তিনি আল্লাহকে ভুলে থাকতে পারেন না, রসুলের আদর্শকে ভুলে থাকতে পারেন না। তিনি সুন্নাতি পোশাক বোরখাটা পরে তার সৌন্দর্যকে ঢেকে তিনি কলেজে গেছেন। এরপরে এটা দেখে বেঈমানের বাচ্চাদের সহ্য হয় নাই, গায়ের ভিতরে জ্বালা পালা শুরু হয়েছে। তারা শ্রীরাম শ্রীরাম হরে রাম বলে বলে তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরছে। আর এই মেয়েটি আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তিনি গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে, যে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে একাই একশো ওই সমস্ত যুবকরা সব সিটে সিটে এক একদিকে চলে গেছে এবং বাধ্য হয়েছে তার আল্লাহু আকবর ধ্বনির কাছে তারা মানে সারেন্ডার করতে, এবং তারা দূরে সব সরে গেছে, তার গায়ে একটু হোসটা দিতে পারে নাই। এই এরকম যদি তামাম বিশ্বটা হয়ে যেত, আমাদের বাংলার জমিনে যদি এমন হয়ে যেত, গোটা ভারতবর্ষ যদি এমন হয়ে যেত, এবং সমস্ত মেয়ে জাতি যদি এমন হতো, আজকে বেঈমানের বাচ্চারা মেয়েদের গতরে হাত তোলে, মা জাতির গতরে হাত তোলে, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দেয়, তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেয়, তাদের সঙ্গে জিনা করে, তাদের ইজ্জত হরণ করে, এই সমস্ত কাজ তারা কখনোই পারতো না। যদি প্রতিটা মেয়ে তার নিজের থেকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে যদি প্রতিবাদ করতো, এজন্য আমরা বলি আল্লাহ যেন এই মেয়েকে আরও উচ্চ মাকামে পৌঁছায় দেয়, এবং তাকে যেন আল্লাহ হিফাজত করে সমস্ত বিপদ আপদ এবং এই সমস্ত বেঈমানদের হাত থেকে হিফাজত করে। আমরা সকলেই দোয়া করব, গোটা বিশ্বের কাছে আমাদের এটা আবেদন, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেন তার কাছে তার জন্য দোয়া করে, এবং গোটা বিশ্বের মুসলিম উম্মাহ এখান থেকে যেন শিক্ষা নেয় যে একজন মেয়ে জাতি, একজন মেয়ে হয়ে তিনি আল্লাহর বিধানকে কত উঁচু করে দিয়েছে। আমরা মুসলিম উম্মাহ আমরা কী করেছি ইসলামের জন্য, আমাদের মেয়ে ছেলে আমাদের বিবি কী করেছে, আর আমরা কী করেছি, ঘরে বসে আছি না? আমাদের এই সময়টা এখন নেই, আমাদের অবশ্যই এই সমস্ত মেয়েদের জন্য দোয়া করতে হবে এবং এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং তার এই বিষয়টা সবখানে শেয়ার করবেন, এবং সকলেই এইটা যারা ভিডিও করা হচ্ছে আজকে এটা গোটা বিশ্ব যাবে, এজন্য বলবো এটাকে সবখানে শেয়ার করবেন। এবং মুসলিম উম্মার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এমন মেয়ে প্রত্যেকটি ঘরে ঘরে দান করেন।